চলে আসলাম নিউ ইয়র্কে ঘুরতে ঘুরতে, আর সারাদিন পর হোটেলে আসছি। মানে এখন বাজে বিকাল 4টা। এইখানে আসলে 4টার সময় হোটেলের চেক ইন টাইম, আর আমার ফ্লাইট ছিল হচ্ছে, ফ্লাইট নিউ ইয়র্কে আসছে হচ্ছে সকাল 9টার সময়। সারাদিন এক জায়গায় ছিলাম আর কি। সো এখন দেখাবো হচ্ছে আমার নিউ ইয়র্কের এই হোটেলটা কেমন ছিল। সেটা হচ্ছে, এ হচ্ছে আমার হোটেল। ঢুকলে এখানে একটা ডেস্ক পাবেন, বাট দেখে মনে হচ্ছে যে ভেঙে সুরে পুরাতন একটা ডেস্ক। একটা ল্যাম্প, এখানে কফি মেশিন, কিছু ড্রয়ার আছে। ড্রয়ারের ভিতরের অবস্থা দেখেন, ময়লা না বাট অনেক পুরনো আর কি এগুলা। সব পানি, টিভি, এইখানে জামা কাপড় রাখার জন্য জায়গা, মানে একটা সেফটি লকার। সেফটি লকার, ওকে। সো এই আয়রন মেশিন, এয়ার কন্ডিশন ইউনিটটা এইখানে। বেডের দুই পাশে দুইটা ড্রয়ার সহ টেবিল আছে, বাট পুরনো। এই হচ্ছে বেড, দুইজন ঘুমানোর মতন বেড আর কি। আর এটা বাথরুম, একটা বড় মিরর দিয়ে রাখছে বাথরুমের সামনে। ইম্পর্টেন্ট জিনিস মিরর, আর এটা হচ্ছে শাওয়ার স্পেস। সো এই ছিল হচ্ছে আমার নিউ ইয়র্কের হোটেল। আর তবে আমি এদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট না, এই কারণে ওরা $50 ডিপোজিট নেবে। আমি বললাম আমি ক্যাশে ডিপোজিট দিব, বলল না ক্যাশে হবে না, কার্ডে হবে। কারণ আমি booking.com অনেক রিভিউ দেখছি যে তারা এই ডিপোজিটটা পরে আর ফেরত দেয় না। সো আমি অবশ্যই চেক আউট করার সময় কোনো রিসিপ্ট বা কোনো কিছু তো আমি চাইবো আর কি। দেখলাম যেহেতু ক্যাশ নেবে না, আমি ওদের সাথে তো তর্ক করতে পারতেছি না। সো এই ছিল অভিজ্ঞতা। আর এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস টাইম স্কোয়ার। এখানে এখান এটা হচ্ছে আসলে পারফেক্ট একটা লোকেশন। এখান থেকে সব কিছু 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের ভিতরে, লাইক এম্পায়ার স্টেট বিল্ডিং, টুইন টাওয়ার্স, এরপর টাইম স্কোয়ার। সো যদি কারোর এই রিলেটেড প্ল্যান থাকে তারা এখানে থাকতে পারে, আর যদি অন্য কোনো প্ল্যান থাকে তাহলে তারা যদি জ্যাকসন সাইটের ওইদিকে যায় তাহলে হোটেল প্রাইস আর কি অনেক কম হয়। আমার এটা, আমি 3 রাতের জন্য আমার প্রায় $450 মতন পড়ছে আর কি। সো এই ছিল হোটেল, এই হচ্ছে আমি। টাটা বাই বাই, সারাদিন খুবই ক্লান্ত, এখন একটা ঘুম হবে, রাত্রে উঠে টাইম স্কোয়ারে যাব। আজকে আপাতত এই প্ল্যান, আর কোনো এক্সট্রা প্ল্যান নাই। কালকে ঘুরবো, পরশু দিন ঘুরবো, দেন বাড়ি চলে যাব, মজা।